হামাসের বাবে এক নতুন বিপদে দেখা দিছে। গাজা স্ট্রিপর সমীপত অবস্থান গ্রহণ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর প্রায় 3 লাখ সশস্ত্র সৈন্যই। গধুর যুদ্ধাস্ত্র, যান বাহন আর টেঙ্ক সমরসজ্জার সজ্জিত হয়ে পড়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর প্রায় 3 লাখ জওয়ান। আর ইতিমধ্যেই গাজা স্ট্রিপর সমীপত অবস্থান গ্রহণ করা যে ইসরায়েলের ডিফেন্স ফোর্সর যে সামরিক ঘাটি আছে সেই সামরিক ঘাটিত পরিদর্শন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। হয়তো এটা নির্দেশের পিছতে তছনছ করে পেলাব গাজা স্ট্রিপ, ওয়েস্ট ব্যাঙ্ক। হামাসের লাহে লাহে শক্তি হ্রাস পাই আহিছে, কিন্তু এতিয়াও হামাসে রকেট আর আর্টিলারি ক্ষেত্র এতিয়াও পিছপরি রা নাই। হামাসে রকেট নিক্ষেপ করে আছে ইসরায়েলের দিকে, প্রায় 5,000 অধিক রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে। কিন্তু ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আইরন ডোমর বাবে বহু ক্ষেপণাস্ত্র আকাশ মার্গতে ধ্বংস করে দিয়া হয়েছে। ফলস্বরূপে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট হ্রাস পাইছে। কিন্তু ইসরায়েল ডিফেন্স ফোর্সে প্রকাশ করা অনুসরি হামাসের হাতত এতিয়াও বহু অস্ত্র ভাণ্ডার আছে, যুহর হামাসে অবিরতভাবে আক্রমণ করে আছে ইসরায়েলের বিভিন্ন প্রান্ত। সমান্তরালভাবে যদি চা যায় তেনহলে ইসরায়েলের উত্তর দিকত যুদ্ধর কৌশল সলনি করবলে লেবানন আর সিরিয়ায়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে, কেন উত্তর সীমান্তত লেবাননের হিজবুল্লাহ সংগঠনে, উগ্রপন্থী সংগঠনে রকেট নিক্ষেপ করেছে। আর ইতিমধ্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সর বায়ুসেনা বাহিনী এই বিমান আক্রমণের যোগেদি হিজবুল্লাহর এটা ঘাটি ধ্বংস করবলে সক্ষম হয়েছে। আটাইতকৈ ডাঙর কথা যে স্নাইপার ইউজ করেছে হামাস উগ্রপন্থী, যার জড়িয়ে বহু দূরের প্রায় আক্রমণ করবা যায় বা লক্ষ্যত আঘাত হানিবা যায়। এন্টি গাইডেড মিসাইল ব্যবহার করেছে হামাসে, আর যুদ্ধ সুরঙ্গ আছে বিশেষ গাজা স্ট্রিপত যথেষ্ট প্রায় 1500 অধিক সুরঙ্গ আছে, যুরঙ্গত অত্যাধুনিক সা সুবিধা সন্নিবিষ্ট করা হয়েছে। এই সুরঙ্গ সমূহলে রেলপথ নির্মাণ করা হয়েছে। এই সুরঙ্গ সমূহ হাসপাতালের দরে বিশেষ ব্যবস্থা গড়ি তুলিছে যাতে কোনো লোক হতাহত হলে সুরঙ্গর ভিতরতে চিকিৎসা করবেন, এনেকা ধরনের সুবিধা আছে। আর ইয়াতেই হামাসের যুদ্ধ অস্ত্র ভাণ্ডার আছে ইয়াতেই লুকাই থার সন্দেহ করা হয়েছে, কেন ইতিমধ্যেই ইসরায়েলের ফালের প্রায় শতাধিক স্থান চিনাক্ত করে হামাসের ঘাটিত আক্রমণ চলা হয়েছিল। আর এই ঘাটিত আক্রমণ চলার পিছতেই ইসরায়েলের আক্রমণত নিহত হয়েছিল হামাসের শীর্ষ পর্যায়ের 4 জনক নেতা। ইয়ার ভিতর নৌসেনা বাহিনীর এজন নেতা আছিল, এজন শীর্ষ নেতা আছিল। এই শীর্ষ পর্যায়ের নেতাজনেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে আছিল বলে জানিব পারিছে। আর এই নেতাজনের মৃত্যুর পিছতে লাহে লাহে কিছু স্তিমিত হয়ে পড়েছে হামাসের শক্তি। কিন্তু ইসরায়েল ডিফেন্স ফোর্সর ফালের প্রকাশ করা তথ্য অনুসরি হামাসের হাতত এতিয়াও বুজন পরিমাণের অস্ত্র শস্ত্র আছে, যার বাবে ছায়া যুদ্ধ করেছে সুরঙ্গের লুকাই। আর হাতত থাকা রকেট, মর্টার, স্নাইপার বা মেশিন গানে বিভিন্ন স্থানত যুদ্ধত লিপ্ত হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর বিরুদ্ধে। ইতিমধ্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সে প্রায় 3 লাখ সেনাক অবস্থান গ্রহণ করাইছে গাজা স্ট্রিপর সীমান্তত। হয়তো প্রতিরক্ষা মন্ত্রীর এটা নির্দেশের পিছতেই প্রবেশ করব গাজার অভ্যন্তরলৈ। আর যুদ্ধ ঘাটি চিনাক্ত করা হয়েছে হামাসের কেবাটাও ঘাটি চিনাক্ত করেছে ইসরায়েলের যে চোরাংচোয়া বাহিনী আছে, মোসাদ আছে, পৃথিবীর ভিতর এটা অন্যতম বিখ্যাত চোরাংচোয়া সংস্থা ইসরায়েলের মোসাদর কথা সকলে জানে। আর মোসাদর যে লক্ষ্য, মোসাদে যাক আঘাত হানিব বিচারে অতি সুনিপুণভাবে আঘাত হানিব সক্ষম হয়েছে পূর্বর যদি আমি ইতিহাস চাও। কিন্তু হামাসের যুদ্ধ নেতায় ইতিমধ্যে আত্মগোপন করেছে, সেই তথ্য মোসাদে লাভ করেছে আর ইসরায়েল ডিফেন্স ফোর্সর সঙ্গে সেই তথ্য বিনিময় করেছে। হয়তো হামাসের এই সকল নেতা বা যুদ্ধ গোপন ঘাটি আছে সেই গোপন ঘাটিসমূহ অতি শীঘ্রই ইসরায়েল ডিফেন্স ফোর্সে ধ্বংস করব, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী এতিয়াও গ্রিন সিগন্যাল দিয়া নাই। দুদিন পূর্বে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আহি তেল আভিভ ভ্রমণ করে গেছিল আর কয়ে গেছিল যে সন্ত্রাসবাদক সমর্থন করা কোনো শক্তি বা কোনো দেশকে কোনো কারণত রেহাই দিয়া নহব। আর সন্ত্রাসবাদক নির্মূল করার ক্ষেত্রে বিশ্বর
ইজরায়েলক সহায় করব আমেরিকা যুক্তরাষ্ট্রই। আর এই কথার পিছতে এক প্রকার প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েলর প্রতিরক্ষা মন্ত্রীও এক গ্রিন সিগনেল দিছিল যে অতি সোনকালে বা অচিরেই গাজা স্ট্রিপর ভিতর স্থলপথেদি প্রবেশ করব প্রায় 3 লাখ সৈন্য। কিন্তু এই মুহূর্তলকে কোনো নির্দেশ জারি করা নাই, কেনো ইজরায়েল ডিফেন্স ফোর্সে বিমান বাহিনীর জড়িয়ে বহু স্থানত বোমারে আক্রমণ চলাইছিল, বোমা নিক্ষেপ করেছিল আর ধূলিচ্ছাদ হয়ে পড়েছিল গাজার বহু ডাঙর ডাঙর অট্টালিকা, নিমিষতে ধ্বংসস্তূপত পরিণত হয়েছিল, এক প্রকার ধ্বংসস্তূপত পরিণত হয়েছে এই মুহূর্তটো গাজা স্ট্রিপ। তথাপিও উত্তর সীমান্তত গাজার উত্তর অঞ্চলত যথেষ্ট সংখ্যক হামাস উগ্রপন্থীর ঘাটি থাকা বলে তথ্য লাভ করেছে যেহেতু ইজরায়েল ডিফেন্স ফোর্সে। একদরে এতিয়াও বহু লোকক পণবন্দী করে রাখিছে, প্রায় 100 অধিক লোকর তথ্য লাভ করা নাই, সন্ধানহীন হয়ে আছে, কোনো খবর নাই। প্রায় 203 জনতক অধিক লোকক ইজরায়েল আর বহিরাষ্ট্রের বহু লোক আছে, এই সকল লোকক পণবন্দী করে রাখিছে, হামাসর কবলত আছে। গতি এই লোকসল উদ্ধারের ক্ষেত্র অতি সতর্কতার আগবাহিব লাগবে বলে প্রকাশ করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সে। প্রথম অবস্থা জনসাধারণের বিশেষকৈ পেলেস্তাইনী জনসাধারণের ক্ষতি নোহাকৈ, দ্বিতীয় অবস্থা যুহ পণবন্দী আছে বা বহিরাষ্ট্র বা ইজরায়েলের যুহ পণবন্দী আছে সেই সকলক সুরক্ষিতভাবে উলিয়ায় আনার কাম করব। আর তৃতীয় অবস্থাত অর্থাৎ তৃতীয় পর্যায়ত হামাসর ঘাটি ধ্বংস করাই নহয়, হামাসর প্রতিজন উগ্রপন্থীকে নিঃশেষ করে দেওয়ার বাবে পণ লৈছে। আর এনে ধরনের 3টা কৌশল অবলম্বন করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সে। আকাশমার্গরপর নিরীক্ষণত আছে ড্রোন ক্যামেরার জড়িয়ে, অত্যাধুনিক ড্রোন ক্যামেরার জড়িয়ে যুক্ত ঘাটি আছে সেই ঘাটিসমূহ নিরীক্ষণ করে থাকা হয়েছে। আর হামাস উগ্রপন্থীর যান বা হামাস উগ্রপন্থীর চালচলন প্রতি মুহূর্ততে আকাশমার্গরপর নিরীক্ষণ করে থাকা হয়েছে। কিন্তু সাধারণ লোক একাংশ গাজা স্ট্রিপত সাধারণ লোক এতিয়াও উত্তর গাজারপর দক্ষিণ গাজালে যাব পৰা নাই, যার ফলস্বরূপে আক্রমণ করব পৰা নাই, কারণ বহু সাধারণ লোক নিহত হওয়ার সম্ভাবনা থাকিব। কিন্তু 3 লাখ সৈন্য যদিহে গাজার ভিতর প্রবেশ করে, স্থলপথে পথেদি যদি গাজার অভ্যন্তর প্রবেশ করে, তেনেহলে ইজরায়েলের এই 3 লাখ সৈন্যই এটা এটাক বিচারি উলিয়াব হামাসর প্রতিটি উগ্রপন্থীক, আর প্রতিটি উগ্রপন্থীকে ধ্বংস করে দেওয়ার বাবে সাজু হয়েছে। আর লগতে আরো একটা কথা কব লাগবে যে যুহ সুরঙ্গ ঘাটি আছিল, সুরঙ্গ পথ আছিল বা সুরঙ্গর ঘাটি আসে, ইজরায়েলের অভ্যন্তরলে বহু সুরঙ্গ পথ আছে বলে জানিপরা গেছে। এই পথসমূহর প্রবেশের ক্ষেত্র কিছু সতর্কতার আগবাহিব লাগব, যার ফলস্বরূপে প্রায় 1 বছরলে যুদ্ধ করবলিয়া হব পারে বলে ইতিমধ্যে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিবলে দিছে। তৎসত্ত্বেও হামাসর শীর্ষ চারিজনক নেতা রণত পড়ার পিছত এতিয়া হয়তো হামাসর কিছু শক্তি হ্রাস পাইছে, আর হামাসে শেহতাকে বন্দী করে রখা পণবন্দী করে রখা আমেরিকার এগারী আমেরিকান মূলর এগারী মাতৃ আর কন্যাক ইতিমধ্যে মুকলাই দিছে। হয়তো হামাসে এটা বুঝাবুঝি আহিবলৈ চেষ্টা করেছে, কিন্তু ইজরায়েল দৃঢ় প্রতিজ্ঞ কোনো কারণতে হামাসক এবার এড়ি দিয়া নহব, হামাসক সমুলঞ্চে নিপাত করবর বাবে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। আর অচিরে হয়তো এই 3 লাখ সৈন্যই গাজা স্ট্রিপত প্রবেশ করব, আর শীঘ্রই ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হব উত্তর গাজাত।